দর্শক, আমাদের সুপারস্টার ভাইজান, দুই বাংলার ভাইজান শাকিব খানের প্রিয়তমা সিনেমার ফার্স্ট লুক, তো এটা নিয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত আছে। সেই ব্যক্তিগত মতামতগুলো শুনে যাবেন, আপনারা যে যার ভক্ত হন তাতে কোনো সমস্যা নেই, আপনারা আমার কথাগুলো শুনেন, ভালো লাগবে, ঠিক আছে? তো আমার কাছে ফার্স্ট লুকটা এক কথায় অস্থির লাগছে। আমাদের দেশের সিনেমাগুলাতে, আমাদের দেশের সিনেমাগুলার পোস্টারগুলাতে, ঠিক আছে, কি করে মানে একেবারে মানে ক্লিয়ার করে একদম নায়ক খায়, মানে এটা করতেছে, সেটা করতেছে, নায়িকা ওটা করতেছে, সেটা করতেছে, মানে এরকম পোস্টার বানায়। কিন্তু আমার কাছে এই পোস্টারটা ভালো লাগছে কেন জানেন? এখানে শাকিব খানকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, মানে হলিউড টাইপের একটা স্টাইল। আচ্ছা, শাকিব খানের এই স্টাইলটা কোন জায়গা থেকে নকল করা হতে পারে? নকল না, আমি নকল বলবো না, যদি নকল হয় তাতে ডাজেন্ট ম্যাটার। আমার আইকন থাকতে পারে শাহরুখ খান, আমার আইকন থাকতে পারে মাইকেল জ্যাকসন, আমার আইকন থাকতে পারে এটা সেটা, এটা কোনো সমস্যা নয়, আমার আইকন থাকতেই পারে, তাই না? তো শাকিব খানের আইকনটাকে শাহরুখ খান দেখেন তো স্ক্রিনে, এটা কি শাহরুখ খানকে নকল করছে? শাহরুখ খানের ডন সিনেমার স্টাইলটাকে শাকিব ভাইয়া মানে ফলো করছে, নকল করছে আমি এটা বলবো না, যে এটা কি শাকিব ভাইয়া শাহরুখ খানের মানে ডন টু সিনেমাকে ফলো করছে? আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে মানে চুলের স্টাইলটা, শাহরুখ খানের চুলের স্টাইলটা ডন টুর মধ্যে যেরকম ছিল একদম সেই রকমই আছে শাকিব ভাইয়া চুলের স্টাইলটা। তো এখানেই শেষ না, এবার আসি, যদি শাকিব ভাইয়া শাহরুখ খানকে দেখে এটা করেও থাকে তাহলে শাহরুখ খান কাকে দেখে করছে? আসেন এবার, এই স্টাইলটা প্রথম কে বার করছে জানেন? এই স্টাইলটা কার? এই প্রিয়তমা সিনেমার মানে শাকিব ভাইয়ার যে স্টাইলটা করছে, এই স্টাইলটা প্রথম মানে ওয়ার্ল্ডের মধ্যে, ফুল ওয়ার্ল্ডের মধ্যে কে দেখাইছে জানেন? চলুন সেটা একটু দেখে আসি। ডেভিড গুইট, কারা চিনেন আমি জানি না, কারা যারা কলেজ বা সিটিতে পড়াশোনা করেন তারা হয়তো বা জানতে পারেন যে ডেভিড গুইটটা কে, ডেভিড গুইট মানে তাকে চিনতে পারেন। এই ডেভিড গুইটের স্টাইল হচ্ছে মূলত, এই ডেভিড গুইট এই স্টাইলটা প্রথম দেখাইছে ওয়ার্ল্ডের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই স্টাইলটা প্রথম দেখাইছে ডেভিড গুইট। তাহলে শাহরুখ খান ফলো করছে ডেভিড গুইটকে, আর শাকিব খান ফলো করছে কি শাহরুখ খানকে নাকি সরাসরি ডেভিড গুইটকে? প্লিজ, যারা শাকিবিয়ান আছেন, আমিও তো একজন শাকিবিয়ান, আমি শাকিব খানের একজন ভক্ত, চরম ভক্ত, চরম লেভেলের ভক্ত। তো যারা শাকিবিয়ান আছেন তারা প্লিজ মন্তব্যের ঘরে একটি মন্তব্য করে ফেলেন যে এই স্টাইলটা কার, প্রিয়তমা সিনেমার? আমার কাছে কিন্তু অস্থির লুক লাগছে, এটা অস্থির লুক, মানে গাড়ে হাত দিয়ে আছে, মানে আমার কিছু বলার নাই, গাড়ে হাত দিয়ে আছে, মানে এই চিন্তা ভাবনাটা কীভাবে আসলো? আর সিনেমাটা কিন্তু আপনারা মানে নামটা প্রিয়তমা হলে কী হবে? আমার মনে হচ্ছে না সিনেমাটা মানে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে শুধুই পড়ে থাকবে। প্রেম তো থাকবে, রোমান্টিক তো থাকবেই, সব কিছু থাকবে, কিন্তু মানে এটাতে পুরোপুরি অ্যাকশন থাকবে। শাকিব খান কিন্তু কোরবান ঈদের জন্য, আপনারা অনেক ভিডিও তো দেখছেন যে কোরবান ঈদে শাকিব খানের সাথে খেলতে আসবে এই সিনেমা ওই সিনেমা, হ্যান সিনেমা ত্যান সিনেমা, আরে শাকিব খান, শাকিব খানেই, শাকিব খান অনলি ওয়ান সুপারস্টার, বাংলার কিং, ঠিক আছে, বাংলার সুপারস্টার, সে সুপারস্টার আছে, সে সুপারস্টার থাকবে, সে জানে তার কী করতে হবে কোন মুহূর্তে, কেউ ট্যাক্কা দিয়ে পারবে না। কি স্টাইলটা মানে করছে দেখছেন, নতুন লুক, নিউ লুক, সে মিনিটে মিনিটে লুক চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে আমাদের দুই বাংলার ভাইজান শাকিব খান। সো দর্শক, আল্লাহ হাফেজ।